সত্যি একটা দুঃখের ব্যাপার যে এইটা কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। এই কোয়েশ্চেনটা এই জন্যে জিজ্ঞেস করা হচ্ছে কারণ অপবিশ্বাস এবং বুবলির দ্বন্দ্ব নিয়ে আবার মুখ খুলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি জানান, তাদের উচিত সন্তানদের ভবিষ্যৎ সর্বপ্রথম চিন্তা করা, নিজেদের কথা বাদ দিয়ে সন্তানদের ভবিষ্যৎ এবং সন্তানদের কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায় সেটি চিন্তা করা। কিন্তু তারা যেটি করছে এটি মূল্যবোধের অভাব। এতে মায়েরা যা করবে সন্তানরাও তাই শিক্ষা নেবে। সত্যি একটা দুঃখের ব্যাপার যে এইটা কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। কয়েকটা জিনিস যেগুলো আমার মনে হয় মা বাবার উপর সব থেকে বড় রেসপন্সিবিলিটি, যে তারা ঠিক যেভাবে তাদের সন্তানদের বড় করবে ঠিক একইভাবে সন্তান বড় হবে। মানে এখনকার দিনে সবাই নিজেদের জায়গায় ডেফিনেটলি ভীষণই ব্যস্ত, সবাই যদি নিজের নিজেদের কথাই শুধু ভাবতে থাকে জীবনটাই তো একা হয়ে যাবে, তাহলে জীবনের লাভটা কী? জীবন তো তখনই আরও ভালো আরও আনন্দের হয়ে যায় যখন সবাই সবাইকার কথা ভাবে, সবাই সবাইকে আনন্দে রাখে, আনন্দে রাখে এবং নিজেও আনন্দে থাকে। থাকাটা তো ডেফিনেটলি ভীষণ জরুরি, কিন্তু শুধুমাত্র নিজের কথা ভাবাটা আমার মনে হয় না ওটা জীবন হতে পারে।